পশ্চিমবাংলায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে পুজোর আগে অন্তত 20% ডিএ ঘোষণা করুন এবং হাইকোর্টের রায় মেনে বকেয়া সমস্ত ডিএ আগামী 2-3 মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করুন, এটা অনুরোধ করব। দ্বিতীয় অনুরোধ করব, হাজার হাজার ঠিকাদারের হাজার হাজার কোটি টাকা বকেয়া, একেবারে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে যে যেখানে যাকে দিয়ে কাজ করিয়েছেন, নলকূপের মাথাটা পর্যন্ত যাকে দিয়ে চেঞ্জ করিয়েছেন, কোন ঠিকাদার পশ্চিমবঙ্গে গত 1-1.5 বছরে পেমেন্ট পায়নি। এই ঠিকাদারি ব্যবসার সঙ্গেও কিন্তু বহু লোকজন যুক্ত, ঠিকাদারদের বকেয়াটা দয়া করে পেমেন্ট করে দেন, এটা দ্বিতীয় প্রস্তাব রাখব। আর তৃতীয় প্রস্তাব রাখব, আপনার দেওয়া শিক্ষক রত্ন পুরস্কার প্রাপ্ত বর্ধমানের এক কৃতি শিক্ষক, তিনি পেনশন না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন। অনুরোধ করব, বর্ধমানের মতো অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারী, তাদের অবসরকালীন যে সমস্ত অর্থ আটকে রেখেছেন আপনি, সেই টাকাগুলো, গ্র্যাচুইটির টাকা, বকেয়ার টাকা, এরিয়ার পেনশনের টাকা, দয়া করে এগুলো আপনি দিয়ে দেন, তাহলে আপনার পুজোর অনুদান দেওয়ার পূর্ণতা পাবে। নইলে কিন্তু এই রাজ্যের বড় অংশের লোক, এমনি তো চাকরি বাকরির কথা না তোলাই ভালো, এবং আশা করব গান্ধী মূর্তির নিচে যারা বসে আছে, মহাত্মা গান্ধী স্ট্যাচুর নিচে যে সমস্ত লোকেরা বসে আছে, তাদেরকেও অন্তত বাড়িতে পুজোটা কাটানোর সুযোগ করে দেবেন, এইটুকু অনুরোধ আমি করতে চাই। বিরোধী বড় প্রশ্ন আছে, সিবিআই এর স্পেশাল জাজ তিনি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে যে নোটটা পাঠিয়েছেন সেটা পেয়েছি। পশ্চিমবাংলায় প্রকৃতপক্ষে জঙ্গল রাজ চলছে, জঙ্গল রাজ চলছে বলেই আজকে বিচারপতিরা নিজেরা সুরক্ষিত নয়। এনডিপিএস এর মামলা লাগানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচারপতির পরিবারকে। এই ধরনের নোটোরিয়াস ক্রিমিনাল, আমি অনুরোধ করব সেন্ট্রাল এজেন্সির উচিত বা কোর্টের উচিত এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে শিফট করে দেওয়া, এবং অনুব্রত যে টাকা তুলেছে তার একটা বড় অংশের টাকা মুড়ির টিনে করে কলকাতা পৌঁছে দিয়েছে। অতএব এ তো 75-25 যে রেশিওটা দোলাছেন এক সময় বলেছিলেন মুখোশকে, এই রেশিওতেই তো গোটা পশ্চিমবঙ্গে সমস্ত সিস্টেম আবর্তিত হচ্ছে।